Good morning everyone, welcome or welcome back to my channel and welcome back to yet another new exciting vlog. তো আজকে একটু তাড়াহুড়ো করছি, কেননা এখন খুব তাড়াতাড়ি যেতে হবে আমাদের স্টেশনে। আমাদের আজকে যাওয়ার প্ল্যান আছে বড়বাজারে কিছু শাড়ি টাড়ি কেনার পুজোর জন্য। আমি একটু লেট হয়ে গেলাম, কেননা বড়বাজারে এই সময় প্রচণ্ড ভিড় থাকে, কিন্তু এদিক ওদিক করে পুরী যাওয়া হলো, আবার তারপরে এদিক ওদিক আরও অনেক রিজনে একটু ডিলে হয়ে গেল আমাদের যাওয়ার প্রোগ্রামটা। তো যাই হোক, আজকে যাব। আজকে ফাইনালি শাড়ি শপিংয়ের একটা মানে যে এক্সাইটমেন্ট সেটা আবার আসছে মনের মধ্যে, কেননা গড়িয়াহাটে লাস্ট গেছিলাম, তো গড়িয়াহাটে গিয়ে যে শাড়ি টাড়িগুলো কিনেছিলাম সেগুলো পরে দেখাবো, একবারে সব ব্লগে দেখিয়ে দেবো একটা ভিডিওতে। যেগুলো আজকেও কিনবো সেগুলোও দেখিয়ে দেবো। আপাতত আমাদের বেরোতে হবে, এখন ফোনও আসছে, ফোনের পর ফোন আসছে অ্যাকচুয়ালি। তো টাটা, ওখানে গিয়ে দেখা হচ্ছে বড়বাজারে গিয়ে। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো স্টার্ট করছি। এখানে পুরো লাইন পড়ে গেছে, দেখো শাড়ির দোকান খোলেনি এখনো, না খুলতে খুলতে এই লাইনের অবস্থা। এ তো কিছুই না, এরপরে আর ডাবল ট্রিপল হয়ে যাবে লাইনটা। এখনো শপ ওপেন হয়নি, মানে ওপেন হয়েছে কিন্তু স্টাফ আসেনি বলে আমাদেরকে এখানে লাইনে বসে রেখেছে। তো আমরা ওয়েট করছি কতক্ষণে স্টাফরা আসবে, কতক্ষণে শপ ওপেন হবে, আর আমরা কতক্ষণে হামলা করবো শাড়ির দোকানে। শাড়ি দেখতে এসে কনফিউজ হয়ে গেছিলাম একদম। প্রথমত তো মেয়েদের শাড়ি দেখতে আসাটা একটা বিরাট বড় হেডেকের ব্যাপার, মেয়েদের মন মতন শাড়ি পাওয়া ভীষণ ডিফিকাল্ট, আর যদি পছন্দও হয়ে যায় তাহলে একটাতে শেষ হয় না, শাড়িতেই মেয়েদের সমস্ত রকমের দুর্বলতা। তবে এই সময় বড়বাজারে এসেছিলাম বলে একটু অসুবিধাই হচ্ছিল আমাদের, কোনটা ছেড়ে কোনটা দেখবো আর ঠিক সময় করে উঠতে পারবো কিনা এই নিয়ে বড্ড দোটানায় ছিলাম। তার উপরে ভিড় এত যে ঠিকভাবে দেখতেও পাচ্ছি না আর ওরা দেখাতেও পারছে না। তাই জন্য সব থেকে ভালো টাইম হচ্ছে বড়বাজারে আসার পুজোর 2-3 মাস আগে আসা। আমরা পুজোর ঠিক 1 মাস আগে এসেছিলাম বলে তাই এই অবস্থা। পুজোর 2-3 মাস আগে আসলে ঠিক হাতে সময় নিয়ে ভালোভাবে শাড়িগুলো দেখা যেত। যাই হোক, জানা থাকলো নেক্সট টাইম ঠিক আসবো। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে দিদি শাড়ি তুমি কোথার থেকে কিনেছ, তো এগুলো সবই আমরা কোমল শাড়ির থেকে কিনেছিলাম। এখানে বেশ ভালো ভালো শাড়ি খুব রিজনেবল প্রাইসেই পাওয়া যায়, নিজেদের জন্য তো অবশ্যই পছন্দ হবে, সাথে বাড়ির সবার জন্যও তোমরা এখান থেকে শাড়ি দেখে নিতে পারো। আমার জন্য আমি এখান থেকে বেশ কয়েকটা শাড়ি পছন্দ করেছিলাম ঠিকই, কিন্তু নিয়েছি লাস্ট পর্যন্ত একটাই। তোমরা যারা যারা গেস করছো যে এখান থেকে আমি কোন শাড়িটা নিয়েছি, তাড়াতাড়ি করে কমেন্ট করে জানাও তো, আর এটাও জানিও যে আমার ওপরে কোন শাড়িটা ফেলে সব থেকে বেশি ভালো লাগছিল তোমাদের চোখে। আর হ্যাঁ, এখানে শুধুমাত্র ফ্যান্সি শাড়ি পাওয়া যায় তা নয়, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি যে শাড়িগুলো ট্রাই করছিলাম সেগুলো খাদি কটন শাড়ি। খাদি কটন শাড়ি পরতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে, আর ভীষণ কমফোর্টেবলও হয়, দেখতেও খুব ক্লাসি লাগে। আধা শাড়ি কেনার পর এখন এসছে এখানে বেডশিট দেখতে, আর এখানে এসে বাড়ির চা খাওয়া শুরু হয়ে গেছে। এখন আমরা এসি কমফোর্টারগুলো দেখছি, অনেক কিছু নেওয়া হয়ে গেছে অলরেডি আমাদের, এখানে একটু ওখানে একটু এরকম ভাবে ডিল হচ্ছে।
মাছবাজারে আসলে হাতে সময় নিয়ে আসতে হবে, একেবারে তাড়াহুড়ো করলে কিন্তু হয় না। ভালোভাবে জিনিস পছন্দ করতে গেলে বা দেখতে গেলে একটু টাইম তো লাগে। আর বড় বাজারে তোমরা তো জানো কতগুলো দোকান, সেইখানে প্রত্যেকটাতে গিয়ে একটু একটু করে সময় না দিলে হবে? এই দোকানে এসে মারা নিজেদের জন্য কিছু ভালো ভালো শাড়ি দেখে নিচ্ছিল আর পছন্দও করে নিয়েছিল। শুধু মেয়েদের শাড়ি বা কুর্তি নয়, বড় বাজারে কিন্তু ছেলেদের জন্য অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, জাস্ট খুঁজে নিতে হবে। আমাদের কেনাকাটার পরে এমন অবস্থা, গাড়িতে জায়গা নেই রীতিমতো, আর বসতে পারছে না, মা আমার কোলে বসে রয়েছে। এই এত জিনিসপত্র সব এসছে এখানে, এগুলো তো সবই কিছু, এগুলো সব 3 মিনিট একার। আমাদের এই এত কিছু আমরা পরে পরে কিছু দেখবো না, ওরা দেখবে ছেলেরা।